আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দ্য উইকেন্ড ট্রাভেলার আজকে হাতিরঝিলে ঘুরতে এসেছে। হাতিরঝিলটা ঘুরে দেখার সাথে সাথে হাতিরঝিলের কিছু অজানা ইতিহাসও জানাব। হাতিরঝিল রাজধানীর একটি অতি পরিচিত এলাকা। হাতিরঝিল তার চমৎকার পরিবেশ ও নান্দনিকতায় খুব সহজেই নগরবাসীর মনে জায়গা করে নিয়েছে। এখানে চমৎকার সেতু, ওভারপাস, সানবাদা ঘাট এবং নজর কাটা ফোয়ারা, এই সবগুলোই একবার দেখে মন ভরে না, বারবার দেখতে মন চাই। সেই সাথে ঝিলের জলে পালতোলা নৌকায় করে নৌবিহার করার ব্যবস্থাও রয়েছে। ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি ঝিলে যেসব সড়ক দিয়ে হাতি যেত, পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে হাতির নামটি যুক্ত করা হয়েছে। ভাওয়াল রাজার স্টেটের অসংখ্য হাতির পাল এই ঝিলে পানি পান করতে ও স্নান করতে আসত। সেখান থেকেই কালের পরিক্রমায় এই ঝিলের নাম হয়েছে হাতির ঝিল। হাতির ঝিল প্রকল্পটি উদ্বোধন ও জনগণের জন্য উন্মুক্ত করা হয় 2013 সালের 2রা জানুয়ারি। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁ, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারণবাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বৃদ্ধি। আজকে 2020 সালে হাতিরঝিল প্রকল্পটি অসংখ্য মানুষের যেমন মন জয় করেছে, সেই সাথে আন্তর্জাতিক সুনামও অর্জন করেছে। গত 10ই মার্চ হাতিরঝিল প্রকল্প যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশনের পরিসর পরিকল্পনা ক্যাটাগরিতে গ্রেট প্লাস অ্যাওয়ার্ড 2020 লাভ করে। নগর পরিবেশ আর গণপরিসর সৃষ্টিশীলতার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক সম্মাননা। সবাই ভালো থাকবেন, কারণ আজকে বিদায় নেওয়ার মতো সময় হয়ে গেছে। এবং দোয়া করবেন আমার জন্য, আমি যেন এর থেকেও সুন্দর ভিডিও নিয়ে, এর থেকেও ভালো উপস্থাপনা নিয়ে যেন ফিরে আসতে পারি আবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।